ম্যাচটা খুব দুর্দান্ত হতে চলছে, বাংলাদেশ জিতবে এটা খুব বিশ্বাস আছে আমার। আমরা তাই জন্য বাংলাদেশকে সাপোর্ট করছি। কেন সাপোর্ট করবে বাংলাদেশকে? বাংলাদেশ আমাদের পড়োশী দেশ, তাই জন্য। বাংলাদেশ ডোন্ট হ্যাভ গুড প্লেয়ার, অনলি টু প্লেয়ার্স। ডাক্তার লাগে তাহলে তুমি ম্যাচ দেখতে আসছো, ওখান থেকে আমাকে কেমন লাগছে? আমরা হিমাচল থেকে আসছি, ওখানে ম্যাচ দেখেছি, আবার এখানে দেখতে আসছি, এরপর পুনে। কি মনে হয় বাংলাদেশ আজকে যদি পিচ দেখে বুঝে ওরা টিম নামায় তাহলে ইনশাল্লাহ আমরা আজকে উইন করব, আর পিচ যদি না বুঝে নামায় প্লেয়ার তাহলে তো আর কিছু করার নাই, হিমাচলের মতো অবস্থাই হবে। বাংলাদেশ কি পারবে, টিম যেমনই হোক এই উইকেট মনে পারবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় পারবে। যদি ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার যে খেলাটা হয়েছিল সেম পিচে যদি খেলা হয় তাহলে তো অবশ্যই বাংলাদেশ পারবে, কারণ ওইটা ছিল স্পিনিং উইকেট। কি চাইতেন এর আগের ম্যাচগুলোতে, এই ম্যাচে কেমন চান? আমি আজকে বলবো যেহেতু চেন্নাইয়ের পিচ, চেন্নাই আমরা আইপিএল থেকে দেখে আসছি, যেখানে স্পিন উইকেট, ওই হিসাবে আমি নাসুমকে দলে চাই, নাসুম আর মাহমুদুল্লাহকে ইন করতে চাই, যেহেতু স্পিন উইকেট আর ওদেরও ভালো ভালো স্পিনার আছে, ওই হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদ উনি ভালো স্পিন খেলেন, ওই হিসাবে আমি মাহমুদুল্লাহকে দলে চাই। ঢাকা থেকে আসছি, কালকে আসলাম, তো চেন্নাই নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা তো অবশ্যই দেখতেছি আজকে, আর নেক্সট দেখবো হল্যান্ডের সাথে আর পাকিস্তানের সাথে ইডেন গার্ডেন্সে। আমার মনে হচ্ছে কনসিডারিং দ্য কন্ডিশন তার উইকেট, বাংলাদেশের তো এই ম্যাচটা আসলে জিততে উচিত, কারণ চেন্নাইয়ের পিচ সাধারণত একটু স্পিনিং ফ্রেন্ডলি থাকে, একটু স্লো টার্ন করে। আমরা তো আইপিএল এবং ইভেন অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া লাস্ট ম্যাচও দেখেছি, তো ওইটার কথা যদি আমরা কনসিডার করি তাহলে মনে হচ্ছে আজকে বাংলাদেশের একটু নিউজিল্যান্ডের উপরে আপার হ্যান্ড আছে অবশ্যই। কি মনে হয় ভাই ম্যাচটা কেমন হবে? ম্যাচটা খুব দুর্দান্ত হতে চলছে, বাংলাদেশ জিতবে এটা খুব বিশ্বাস আছে আমার। আমরা তাই জন্য বাংলাদেশকে সাপোর্ট করছি। কেন সাপোর্ট করবে বাংলাদেশকে? বাংলাদেশ আমাদের পড়োশী দেশ, তাই জন্য। কেন জিতবে মনে হয় বাংলাদেশ? তো কেমন করতে রয়্যাল বেঙ্গল জিতবে, তো জিতবে, আমরা বাঘ তো বাঘ। মনে হয় যে এবারে হচ্ছে কাপ নেবে নাকি সেই বিশ্বাস তো আমাদের নেই, কিন্তু এই ম্যাচটা জিতবে এটা ফুল বিশ্বাস আছে। সাকিব নাকি কাকে পছন্দ করে? সাকিব কেন কেন বলতে গেলে হচ্ছে মন মতো, যেটা বলতে গেলে মন ছুঁয়ে যায় এইরকমই, বাস এটাই। আশা করি আজকে আমাদের লিটন কুমার দাসের জন্মদিন, আশা করি জন্মদিনে সে অত্যন্ত ভালো কিছু করবে এই প্রত্যাশা করি, এবং বাংলাদেশ দল আজকে জ্বলে উঠবে নিউজিল্যান্ডের সাথে, আশা করছি আমরা জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশ।